হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার আজকের ব্লগের স্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস রেলওয়ে ব্রিজ বা কোড্ডা রেলওয়ে ব্রিজ। এই স্থানটি আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে কিছু দূর এগিয়ে ঢাকার দিকে যেতে পড়ে। স্থানীয়রা এই স্থানটিকে মিনি কক্সবাজার বলে থাকে। মিনি কক্সবাজার বলার কারণ হচ্ছে বর্ষায় তিতাসের পার পানিতে থই থই থাকে, আর এই স্থানটি নৌকা ভ্রমণের চমৎকার এক স্পটে পরিণত হয়। শয়ে শয়ে মানুষ আসে এই স্থানে একটু বিনোদনের আশায়। ছোট বড় সবার কাছে অন্যতম একটি বিনোদন কেন্দ্র এখন এই তিতাস রেলওয়ে ব্রিজ। বিকালে রেলের পাশেই ফুচকা চটপটি সহ নানা ধরনের খাবারের দোকান বসে। ঢাকা চট্টগ্রাম রেলপথ ডবল লাইন হওয়ার পর এই ডবল রেলওয়ে ব্রিজটি নির্মাণ করা হয়। এর আগে পুরাতন ব্রিজেই ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট লাইনের সকল ট্রেন চলাচল করত, যেটি এখন শুধুমাত্র ঢাকা সিলেট লাইনের সকল ট্রেনের জন্য এককভাবে ব্যবহৃত হচ্ছে। আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।